শীতের সন্ধ্যায় ফের রাজধানী আগরতলা শহরে ভয়াবহ আগুন। সোমবার এই ঘটনাটি ঘটে এমবিবি ক্লাব সংলগ্ন এলাকায়। এদিন সন্ধ্যায় কসমেটিক্সের একটি গুদাম ঘরে আগুন লাগে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহারাজগঞ্জ বাজার থেকে একটি দমকলের ইঞ্জিন, পরে প্রধান কার্যালয় থেকে আসে আরেকটি ইঞ্জিন, তাদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে কিভাবে আগুন লাগলো এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, কারণ গুদাম ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। আগুনে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে মালিক জানিয়েছেন। যখন আপনারা লাগাই গেছেন তখন কি দুধদানা দিয়ে গেছিলেন কিছু? দুধদানা তো সকালে একবার দিই, আর দিই না, তারপর আমরা মেঞ্চি সব খুঁজে পাই। আচ্ছা, কারেন্ট তো সব ইগোরে ইগোরে তো কোনো কারেন্ট নেই, আমি এগুলো গুদামে লাগছে, গুদামে মাল সব নষ্ট হয়েছে, ইগোরে কোনো কারেন্ট নেই। কীরকম ক্ষতি হয়েছে আপনার? হ্যাঁ, কীরকম ক্ষতি হয়েছে? ক্ষতি যখন কালকে দেখলে কিছু পাবেন, আনুমানিক কিছু 25-30 লাখ তৈরি হয়েছে, বেশি হবো। বেশি হবে? হ্যাঁ। কয়টা দু ঘন্টা চলে না? এটা অফিস আর এটা গুদাম আছে। এটা 6:05 বাজে এসব হঠাৎ করে আমি পল্লারে ঠিক করছি, এমডিবি বাজারে এখানে আগুন লাগছে। আমরা তাড়াতাড়ি জেনারেটর আমরা গাড়িটা পাঠাইলাম, পাঠানোর পরে এরপরে এখানে আইসে দেখলাম না, আমি সাথে সাথে আইসি, অবস্থা খারাপ। আমরা আগরতলা ফায়ার স্টেশনে খবর দিলাম, আগরতলা ফায়ার স্টেশন আইসে, তারপরে আমরা সবাই মিলে আসি আগুন কিন্তু আগুন কী কারণে লাগলো এটা তেনে বুঝতে পারতেছি। মালিক আমি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করে বলা তেনে বুঝতেছে কী করে আগুন লাগলো, আমরা তো বুঝতে পারতেছি না। এই ঘটনাতে কারেন্টও নাই, এটা নিয়ে আমরা একটু কিসের দোকান আছে এটা? এটা স্টেশনারি গুডস, গুডাউন, গুডাউন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।